Redmi এর ফোনগুলোর সাথে কম্পিট করার জন্য Samsung গত বছরের ফেব্রুয়ারিতে রিলিজ করে তাদের M লাইনআপ এবং রিলিজ হওয়ার পরপরই বিরাট সফলতার মুখ দেখে তারা আর এই লাইনআপেই সবার আগে 5000 mAh ব্যাটারি দিয়ে তাক লাগিয়ে দেয় পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিকে আর এই লাইনআপ দিয়েই Samsung ইন্ট্রোডিউস করে 6000 mAh এর বিশাল ব্যাটারিকে যা কয়েক বছর আগেও চিন্তা করা ছিল স্বপ্নের মতো আর বাংলাদেশে অফিশিয়ালি রিলিজ হওয়া Samsung M সিরিজের সর্বশেষ ফোন হলো Samsung M31 আর আজকে আমরা নিয়ে এসেছি M31 এর একটা লং টার্ম রিভিউ সো হে গাইস ইউ আর ওয়াচিং টেক উইথ আবরার আমি আবরার আছি আপনাদের সাথে লেটস রোল দ্য ইন্ট্রো গত কয়েক বছর ধরে Samsung তাদের মিড টু হাই মিড রেঞ্জের সব ফোনে ইউজ করছে পলিকার্বনেট গ্লাসের মতো অত প্রিমিয়াম না হলেও পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এতে তবে M31 এ গ্লাস না দিয়ে আমার মতে পলিকার্বনেট দেওয়াটাই বেটার কারণ এমনিতেই 6000 mAh এর বিশাল ব্যাটারি তাই তুলনামূলক একটু ভারী এই ফোন সাথে যদি গ্লাস বডি হতো তাহলে আরও বেশি ওজন হয়ে যেত এর এর চারপাশে প্লাস্টিক ফ্রেম ডান পাশে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন যার পজিশনও পারফেক্ট নিচে স্পিকার গ্রিল যার সাউন্ডও মোটামুটি ভালো তবে এর পজিশনটা একটু বেখাপ্পা লেগেছে আমার কাছে বিশেষ করে গেম খেলার সময় স্পিকারটা ঢাকা পড়ে যায় তখন একটা চাপা সাউন্ড আসে সাথে আছে চার্জিং পোর্ট আর ভালোবাসার 3.5mm হেডফোন জ্যাক অ্যাকচুয়ালি আমি গত কয়েকদিন ধরে স্যামসাং এর M40 ফোনটা ইউজ করছি যেটাতে হেডফোন জ্যাক নেই অ্যান্ড বিলিভ মি এটা ইউজ করার পর আমি হাড়ে হাড়ে টের পেয়েছি যে মিড রেঞ্জের ফোনগুলাই হেডফোন জ্যাক কতটা প্রয়োজন সত্যি বলতে পলিকার্বনেটের বডি ধরে আমি সেই প্রিমিয়াম ফিল না পেলেও একেবারে পলকাও মনে হয়নি এটাকে তুলনামূলক একটু মোটাই এই ফোন 6000 mAh ব্যাটারি হওয়ার কারণে তবে এর ভালো দিক হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়া সত্ত্বেও ক্যামেরা বাম্প নেই বললেই চলে আর ওয়েট ডিস্ট্রিবিউশনও ভালো এই দুইটা জিনিস স্যামসাং সবচাইতে বেটার মেনটেন করে বলে আমার মনে হয় সো লুক অ্যান্ড ফিলে একে আমি 10 এর মধ্যে 7 দিব আর এর কল কোয়ালিটিও আমার কাছে আপ টু দ্য মার্ক বলেই মনে হয়েছে স্যামসাং এর সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস HDR প্যানেল নতুন করে কিছুই বলার নেই জোস অ্যান্ড ফাঙ্কি কালার এক কথায় কিলার ডিসপ্লে 90.5:9 রেশিওর এই প্যানেলের পিপ ডেন্সিটি হলো 403 এই প্যানেল যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিংয়ে বাজারে এই রেঞ্জের যে কোনো ফোনের থেকে ভালো ফিল দিতে সক্ষম আসলে এই ডিসপ্লেই হলো স্যামসাং এর সবচাইতে বড় হাতিয়ার কেউ যদি শুধু কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ফোন নেয় তাহলে আমার মতে স্যামসাং এর চাইতে ভালো অপশান হতে পারে না তবে সমস্যা একটাই তা হলো গরিলা গ্লাস 3 15K থেকে 50K পর্যন্ত সব ফোনেই স্যামসাং গরিলা গ্লাস 3 কেন ইউজ করে এর উত্তর হয়তো স্যামসাংও দিতে পারবে না আর 2020 সালে এসে কোনোভাবে এই গরিলা গ্লাস 3 মেনে নেওয়া যায় না কারণ অন্য কোম্পানিগুলো এই রেঞ্জে গরিলা গ্লাস 5 প্রোভাইড করছে অতএব এই একটা কারণে আমি এর ডিসপ্লেকে 10-এ 9 দেব UI হিসেবে আছে স্যামসাং এর নিজস্ব ওয়ান UI যা রান করছে অ্যান্ড্রয়েড 10 এর উপর খুবই ক্লিন অ্যান্ড অ্যাডমুক্ত একটা UI যা মূলত ওয়ান হ্যান্ডেড ইউজের জন্য বানানো হয়েছে আর এতে করা যায় বেশ কিছু কাস্টমাইজেশন তবে সবচাইতে জোস ব্যাপার হলো এর AI আমি হয়তো বলে বোঝাতে পারবো না তবে এতটুকু বলা যায় যে এর UI বোঝে যে আমি কখন কি করতে চাচ্ছি আর সাথে সাথে এর সার্চ অপশনটাও অনেক বেশি জোস শুধু অ্যাপসই নয় এর মধ্যে অ্যাপসের ভেতরের জিনিসও সার্চ করে খুঁজে বের করা যায় এই ফোনকে পাওয়ার দিচ্ছে স্যামসাং এর প্রিয় চিপসেট এক্সিনস 9611 সাথে আছে 6GB RAM আর 64GB ইন্টারনাল মেমোরি ইদানিংকার সব ফোনেই স্যামসাং ইউজ করছে এই চিপসেট যার কারণে বেশ ট্রলেরও সম্মুখীন হচ্ছে তারা তবে চিপসেট হিসেবে খারাপ নয় এক্সিনাস 9611 মিডিয়াম সেটিংসে যে কোনো গেম খুব ভালোভাবেই রান করছে এতে পাবজিতে মিডিয়াম সেটিংসে তেমন কোনো ল্যাগ দেখতে পাইনি আমি অ্যাসফাল্টও চলেছে মিডিয়াম সেটিংসে ল্যাগ ছাড়া কল অফ ডিউটিও ভালো রান করেছে এতে তবে কল অফ ডিউটি যেহেতু বেশ অপটিমাইজড একটা গেম তাই এর গ্রাফিক্স তুলনামূলক ভালো মনে হয়েছিল এতে যা কিছু গেম প্লে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তবে এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো 6000 mAh এর হিউজ ব্যাটারি নর্মাল ইউজে 2 দিন আর হেভি ইউজে 1 দিনেরও বেশি চার্জ যাচ্ছিল এর ক্যামেরা একটা বিশাল নাম্বার ক্যারি করছে 64 মেগাপিক্সেলের মেন শুটার সাথে 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সার ডিসেন্ট ছবি দিচ্ছিল বিশেষ করে স্যামসাং এর পিকচার প্রসেসিং আগের চাইতে অনেক বেশি ভালো হয়েছে যা গুগল ক্যামের মতো একটা ভাইব দেয় আর পোর্ট্রেটও ডিসেন্ট লেভেলের মনে হয়েছে আমার কাছে যার স্যাম্পল দিয়ে দিচ্ছি আমি আর আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড যার ছবি তুলনামূলক বেশ ভালো আর আছে 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স ভালো আলো পেলে ভালো ছবি নিতে পারে এটা কিন্তু আলো কমে গেলেই স্ট্রাগল শুরু হয়ে যায় এর সামনে 32 মেগাপিক্সেলের বিশাল নাম্বার শুনতে চমকপ্রদ মনে হলেও এর ফ্রন্ট ক্যাম আমাকে বেশ নিরাশ করেছে কেমন যেন একটা ফিল পাইনি এর ছবিতে আর এর পোর্ট্রেটের এইচ ডিটেকশনও ভালো লাগেনি আমার কাছে তবে এইটা সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক করা সম্ভব বলে আমার মনে হয়
আমি জাস্ট স্যাম্পল দিয়ে দিচ্ছি। তবে রিয়ার এন্ড ফ্রন্ট উভয় দিক দিয়ে করা যায় 4K ভিডিও এন্ড স্লোমো, যেটা একটা আনন্দের সংবাদ। প্রথমত এর সমস্যা হলো এটা হোল্ড করে আসলে সেই লেভেলের প্রিমিয়াম ফিল্টার নেই। 6000 এম্পিয়ারের বিশাল ব্যাটারি, তবে মাত্র 15 ওয়াটের চার্জার। তবে এই রেঞ্জে 6000 এম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে, এইটাও একটা বড় ব্যাপার। তৃতীয়ত এর চিপসেট, যা আসলে ইম্প্রুভের প্রয়োজন। আর এর সামনের ক্যামেরাও ভালো লাগেনি আমার কাছে। কাদের জন্য এই ফোন? আপনি যদি হার্ডকোর গেমার না হন, ডিসেন্ট ক্যামেরাই আপনার জন্য এনাফ হয়, আর আপনার মূল চাহিদা থাকে কন্টেন্ট ওয়াচিং আর একটা লং লাইফ ব্যাটারি আর জোস একটা ডিসপ্লে আর স্যামসাং এর ব্র্যান্ডিং, তাহলে অবশ্যই এটা একটা খুবই ভালো চয়েস হতে পারে আপনার জন্য। আর সত্যি বলতে অফিসিয়াল ফোনের বিচারে এইটার নাম উপরের দিকেই থাকবে বলে আমার মনে হয়। ওকে গাইজ, আজকের মতো এই পর্যন্ত। প্লিজ লাইক দিস ভিডিও আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে যারা নতুন ফোন নিতে আগ্রহী। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, কারণ আমরা আবার ফিরে আসবো নতুন কোনো গেমস, গ্যাজেটস, অ্যাপস বা টেকনোলজির কোনো ফ্যাক্টস নিয়ে। টিল দেন, আই এম আবরার সাইনিং অফ। আল্লাহ হাফেজ।